বহুকাঙ্ক্ষিত ই পাসপোর্ট কার্যক্রম শুরু হয়েছে দিনাজপুরে। আজ বুধবার সকালে দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে ই পাসপোর্ট কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ই পাসপোর্ট প্রকল্প ও স্বয়ংক্রিয় বর্ডার ব্যবস্থাপনা প্রকল্প ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের উপ প্রকল্প পরিচালক উইং কমান্ডার ইঞ্জিনিয়ারিং PSP মোহাম্মদ রাকিবুল হাসান। অনুষ্ঠানে চ্যানেল আই এর দিনাজপুরস্থ স্টাফ রিপোর্টার শাহ আলম শাহি এবং দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরূপ বক্সিব বাচ্চুকে ই পাসপোর্ট এর রশিদ দিয়ে প্রাথমিকভাবে দিনাজপুরে ই পাসপোর্ট এর কার্যক্রম শুরু করা হয়। অনুষ্ঠানে ই পাসপোর্ট প্রকল্প ব্যবস্থাপক মারুফুল আলম, দিনাজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক মরিয়ম খাতুন, উপ সহকারী পরিচালক মোহাম্মদ বিল্লাল হোসেন সহ অন্যরা উপস্থিত ছিলেন। আমাদের নতুন নতুন নিউজগুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।